ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আচ্ছা, এবার আসেন বেদাত। দুই রকম আমাদের দেশে প্রচলিত, একটা বেদাতে হাসানা, একটা বেদাতে সাইয়্যা। যত বেদাত আছে বাংলাদেশে, প্রত্যেক বেদাত আপনি যখন জিজ্ঞেস করবেন যে ভাই এটা তো বেদাত, কয়টা বেদাত ঠিক আছে হইতে পারে, তবে এটা খারাপ বেদাত না মিয়া, এটা সুন্দর বেদাত। এটা কি বেদাত? সুন্দর বেদাত। এটার নাম বেদাতে হাসানা। তো বেদাতে হাসানা মানে সুন্দর বেদাত। বেদাত ঠিক আছে, তবে এটা বেদাতে হাসানা, এটা সুন্দর বেদাত, এটা খারাপ বেদাত না। তো ওই আল্লাহর বান্দাকে যদি জিজ্ঞাসা করেন, ভাইজান বলেন তো দেখি যে এটা বেদাতে হাসানা, তো একটা বেদাতে সাইয়া দেখান তো কোনটা খারাপ বেদাত? কারণ বেদাত তো সুন্দরই হবে, সুন্দর হয়ে তো বেদাতের জন্ম হয়, অসুন্দর হইলে তো বেদাতে হইতো না। আপনি নকল জিনিস বাজারে ছাড়তে হইলে মূল জিনিসের চাইতে চাকচিক্যময় সুন্দর করে ছাড়া লাগবে। যদি মূল জিনিসের থেকে নিম্নমানের হয়, অসুন্দর হয়, তো ওইটা কোনোদিন বাজারে ওই নকল জিনিস খাওয়ানো যাবে না। 500 টাকার আসল নোট যেটা, এটার চেয়ে যদি আরো সুন্দর করে নকল নোট না বানান, তা আপনার এই নকল নোট বাজারে চালাইতে পারবেন না। বাজারের 500 টাকার নোট যেরকম, নকলটা যদি এর থেকে নিম্ন মানের হয়, তো দেখলেই তো আপনি বুঝে যাবেন এটা নকল নোট, তো এটা তো খাওয়াইতে পারবেন না, বাজারে চলবেই না। মূল স্বর্ণের চাইতে নকল যে স্বর্ণগুলো, এগুলো যদি আরো চাকচিক্যময় না হয়, তো ওই স্বর্ণ তো বাজারে খাওয়ানো যাবে না, কেউ কিনবেই না। এই জন্য সবসময় নকল জিনিস, ভেজাল জিনিস মূল জিনিসের চাইতে সুন্দর করতে হয়। ফরমালিন খাই কেমনে আমরা? ফরমালিন যদি আমরা এমনি দেখতাম খাইতাম না, কিন্তু দেখা যায় ফরমালিনওয়ালা জিনিসগুলো এমনি জিনিসের চাইতে সুন্দর থাকে। এক পাশে কিছু আফেল রাখছে, এগুলো ফরমালিন দেয় নাই, এক পাশে কিছু আফেল রাখছে, এগুলো ফরমালিন দিছে। দেখবেন যে ফরমালিন দেওয়া আফেলগুলো দেখতে চকচক করতেছে, সুন্দর লাগতেছে, আর ওইটা মরা মরা হয়ে রয়েছে। কলা দেখবেন যে যেগুলো ফরমালিন দে নাই, এগুলো বাজারে নিয়ে গেলে মানুষ সহজে কিনবে না, যেগুলো ফরমালিন দিয়ে রেখেছে মানুষ এগুলো আগে কিনে। কারণ কি? ওগুলো দেখতে সুন্দর দেখা যায়, কিন্তু ওই অরিজিনাল জিনিসটা দেখতে সুন্দর দেখা যায় না। দেখবেন যে বাজারের আমরা মিনিকেট চাল, কত রঙের চাল দাম দাম দিয়ে টাকা দিয়ে কিনে কিনে খাই, কিন্তু ক্ষেতের চাল যেটা, এটা দেখতে এত সুন্দর দেখা যায় না, এটা খাইতে চায় না বাচ্চারা। এখনকার জমানা বাচ্চারা খায় না, কারণ এটা দেখতে সুন্দর নাই। কিন্তু ওই যে মিনিকেট টিনিকেট যা আমরা খাই, এগুলো দেখতে ধবধবে সাদা, দেখতে সুন্দর, মানুষ এগুলো খাওয়ার জন্য পাগল। তাহলে বেদাতটা হলো এরকম বেজাল জিনিস, দুই নম্বর জিনিস, নকল জিনিস। এটা সুন্নতের চাইতে দেখতে চাকচিক্যময় সুন্দর বলেই তো এটা বেদাত, এটা বাজারে চলছে। তাহলে বেদাত তো সুন্দরই হবে, বেদাত কি অসুন্দর হবে নাকি? তাহলে বেদাত মানেই হলো এটা সুন্দর, এটা হাসানা। অনেক মানুষ আসি এসে বলে যে ভাই শায়খ একটু ফতোয়া দেন, আমি রাগের মাথায় স্ত্রীরে তালাক দিয়ে দিছি, তালাকটা হয়েছে কিনা বলেন তো দেখি। তো এ পর্যন্ত যতজন আসছে আমার কাছে, কেউ হাসতে হাসতে তালাক দিয়ে দিছে এই কথা শুনি নাই, সবাই কেমনে তালাক দিছে, রাগের মাথায় দিছে। তা আমি বলি যে ভাই জান, আসলে তো কথা তো ঠিক আছে, তালাক তো রাগের মাথায় হয়, তালাক কোনোদিন হাসতে হাসতে সুন্দর মতো হয় নাকি? কেউ যদি স্বামী স্ত্রীর এত মহব্বত, এত ভালোবাসা, হাসতে হাসতে কইতেছে তোমারে এত ভালোবাসি, তোমারে 3 তালাক দিয়ে দিলাম, এরকম ঘটনা কোনোদিন ঘটছে? যদি একজনের প্রতি আরেকজনের মহব্বতে থাকে, যদি ভালো পরিবেশে থাকে, তো তালাক হবে কেন? তালাক হবেই তোর আগে, কি বলেন? তালাক কি খুশিতে খুশিতে হয় নাকি? তো তালাক মানে এটা রাগের মাথায় হয়েছে, এটা সুন্দরভাবে হাসি খুশিতে কোনোদিন তালাক হয় না। তো বেদাত মানে এটা সুন্দর হিসাবেই বেদাত হয়েছে, সুন্দর না হইলে এটা বেদাতে হইতো না। আর কথাটা বুঝে আসছে? তাহলে বেদাতের কোনো হাসানা নাই সাইয়া নাই, বেদাতের কোনো হাসানা সাইয়া নাই। কুল্লু বিদআতিন দলালা, হাসানা হইলেও দলালা, সাইয়া হইলেও দলালা। এখন একজন বলতে পারে যে তাহলে তো কত সুন্দর সুন্দর বেদাত আছে, যেমন মাদ্রাসা সিস্টেম, আমরা যে এখন মাদ্রাসা সিস্টেমে পড়াই, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, কত মাদ্রাসা আছে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কি এরকম মাদ্রাসা ছিল না? তো এই যে মাদ্রাসাগুলো, এগুলো তো বেদাত।
তারপরে যে মাইকে ওয়াজ করতেছি এগুলো তো বেদাত, এগুলো তো ছিল না। এই যে ক্যামেরা ভিডিও দেখা যায় এগুলো তো বেদাত। তারপরে মসজিদে এসি লাগাইছি এটাও তো বেদাত। তারপরে ফ্যান আপনার বিমানে করি হজে যাই এটাও তো বেদাত। এগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে ছিল না। তা আপনি বলতেছেন বেদাত হাসানা নাই সব সাইয়া, তো এগুলো কি হাসানা না সাইয়া? এই প্রশ্ন আসতে পারে না? তখন আপনাকে ভালো করে জানতে হবে যে ভাইজান আসলে বেদাতের সম্পর্কটা হলো ইবাদতের সাথে, আমলের সাথে, ইবাদতের মাধ্যম, ইবাদতের উপকরণের সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। অর্থাৎ বেদাতটা হবে ফি দীনিনা ফি আমরিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাদাসা ফি আমরিনা মানে ফি দীনিনা, আমাদের দ্বীনের ভিতরে। বাড়ানো যাবে না কমানো যাবে না, কিন্তু দ্বীনের জন্য বাড়ানো যাবে কমানো যাবে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা দ্বীনের জন্য, এটা দ্বীন না। মাদ্রাসা শিক্ষা যে ব্যবস্থাপনাটা আমরা করছি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, তারপর ফোরকানিয়া মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা, এটা দ্বীনের জন্য করছি, এটা দ্বীন না। মাদ্রাসাটা দিন না। যদি মাদ্রাসাটাই দিন হইতো তাহলে যদি ধরে নিতাম যে আলিয়া মাদ্রাসাটাই দিন তাহলে তো কওমি মাদ্রাসা পড়লে সে মুসলমানে থাকতো না। আবার যদি ধরে নিতাম কওমি মাদ্রাসাটাই দিন তা আলিয়া মাদ্রাসা পড়লে তো তার ইমানে থাকতো না, কারণ ওইটাই একমাত্র দিন। তাহলে বোঝা যায় আলিয়া মাদ্রাসাও দিন না, কওমি মাদ্রাসাও দিন না, ফোরকানিয়া মাদ্রাসাও দিন না, হাফেজিয়া মাদ্রাসাও দিন না। এগুলা দিন শিখানোর জন্য, দিন শিখানোর মাধ্যম, এগুলোর সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। এই যে মাইক এগুলা দিন প্রচারের মাধ্যম, এগুলো দিন প্রচারের জন্য, দিন না এগুলা। মসজিদে এসি লাগেছি ওইটা দিন না, ওইটা দিনের জন্য, নামাজ পড়ার জন্য। কিন্তু সলাতটা হলো ওখানে দিন, সলাতের ভিতরে বাড়ানো যাবে না কমানো যাবে না। কিন্তু ওই যে এসি ফ্যান টাইলস এগুলা হলো সৌন্দর্যের জন্য, সলাতের জন্য, এবাদতের জন্য। এভাবে আমরা বুঝে নিব যে যত রকমের জাগতিক এবাদতের উপকরণ আছে এগুলোর সাথে কোনো বেদাতের সম্পর্ক নাই। তাহলে বোঝা গেল বেদাতের কোনো হাসানা নাই সাইয়া নাই, সব বেদাতেই দলালা। এখন আপনার সামনে দুইটা হাদিস অনেকে দলিল পেশ করবে, এই দুইটা দলিল পেশ করে আজকে আমার আলোচনা শেষ। দুইটা দলিল সবসময় মনে রাখবেন যে যারা আহলুল বেদা বেদাত করে বেশি বেশি তারা এই বেদাতের জায়েজ প্রমাণ করার জন্য দুইটা দলিল বেশি বেশি ব্যবহার করে। একটা দলিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান, যে ব্যক্তি ইসলামের মধ্যে সুন্নতে হাসানা প্রবর্তন করে, ফা উমিলা বিহা বাদাও, পরবর্তী লোকেরা ওই সুন্নতে হাসানার উপরে আমল করে, তাহলে আল্লাহ পাক তাকে যত লোক এই সুন্নতে হাসানার উপরে আমল করবে সবার আমলনামার আমলের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে দেন। সুবহানাল্লাহ। ওয়ামান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়াতান, কেউ যদি ইসলামের মধ্যে কোনো সুন্নতে সাইয়্যা প্রবর্তন করে পরবর্তীতে যতজন এই সুন্নতে সাইয়্যার আমল করবে সকলের গুনার সমপরিমাণ গুনাহ তার আমলনামা লেখা। নাউযুবিল্লাহ। এই হাদিসটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুইটা শব্দ ব্যবহার করছেন, একটা সুন্নতে হাসানা, একটা সুন্নতে সাইয়্যা। এখান থেকে আহলুল বেদা বলে দেখো যে একটা বেদাতে হাসানা একটা বেদাতে সাইয়্যা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি এখানে দুইটা কথা বলছেন, একটা সুন্নতে হাসানা একটা সুন্নতে সাইয়্যা। আচ্ছা, এখন যিনি এটা দিয়ে বেদাতের দলিল দিলেন যে বেদাতে হাসানা আছে বেদাতে সাইয়্যা আছে, তার প্রতি প্রশ্ন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, সুন্নত কোনোদিন ভালো সুন্নত আর খারাপ সুন্নত আছে কিনা? কি সুন্নতের ভালো সুন্নত খারাপ সুন্নত আছে কি বলেন? অনেকে চুপ করে দিয়েছে মনে হয় আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নত যেগুলো আছে ইসলামে এগুলার কিছু সুন্নত এগুলা ভালো সুন্নত, কিছু সুন্নত এগুলা খারাপ সুন্নত, এরকম সুন্নত আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সমস্ত সুন্নতে ভালো সুন্নত, খারাপ সুন্নত নামে কোনো সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নত নাই। ঠিক একইভাবে সুন্নতের যেমন খারাপ দিক নাই সবই সুন্নত ভালো সুন্নত, বেদাতের কোনো ভালো দিক নাই সবই খারাপ বেদাত। কথাটা বুঝে আসছে? সুন্নতের যেমন ভালো আর খারাপ নাই সব ভালো, বেদাতের ভালো আর খারাপ নাই সব খারাপ। এখন এখানে এবার প্রশ্ন হলো, এখানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুন্নতে হাসানা সুন্নতে সাইয়্যা,
এই সুন্নত বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি সেই সুন্নতকে বোঝানো হয় নাই। শরীয়তের পরিবেশে যে সুন্নত ওই সুন্নতের কথা এই হাদিসে বোঝানো হয় নাই। এই হাদিসে যে সুন্নতের কথা বলা হয়েছে এটা হলো একটা সিস্টেম পদ্ধতি, এটা আবিদানি করতে সুন্নত, এটা শরীয়তের দৃষ্টিতে সুন্নত না। সুন্নতে হাসানা হলো ধরেন এই এলাকায় একটা খুব সুন্দর আমল ছিল, আমল জারি ছিল, সবাই সুন্নতের এই আমলটা করত, তো মাঝখান দিয়ে কোনো কারণে সুন্নতটা হারাই গেছে। একজন আলেম, একজন খতিব, একজন ইমাম সাহেব এসে আবার সবাই উদ্বুদ্ধ করলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতটা, এই আমলটা আপনাদের সমাজ থেকে বাদ পড়ে গেছে, এটা আবার শুরু করেন। সবাই আবার ওই আমলটা শুরু করে দিল। তাহলে যিনি শুরু করেছেন, যার দ্বারা শুরু হয়েছে, যত মানুষ আমল করবে আল্লাহ পাক তার আমলনামায় সে সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখানে সুন্নতে হাসানা মানে উনি নতুন কোন ইবাদত বানান নাই, আগের ইবাদতটাই বন্ধ হয়ে গেছিল উনি চালু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর সুন্নতে সাইয়াটা কোন কি জিনিস? সুন্নতে সাইয়াটা হলো সমাজে এই এলাকায় গান বাজনা হইতো না, একজন আসি কইতেছে ভাই শুনো আমরা এখানে এই বিশেষ বিশেষ দিবসে এখানে একটা গান বাজনার অনুষ্ঠান করব। এই গান বাজনার একটা সিস্টেম যে চালু করে দিছে প্রতি বছর আবার চলতে আছে, এটার নাম সুন্নতে সাইয়া, মানে খারাপ সিস্টেম, খারাপ পদ্ধতি চালু করে দিছে, গুনাহের পদ্ধতি চালু করে দিছে। এটা যতদিন চলতে থাকবো তার আমলনামায় ওই গুনাহ লেখা হতে থাকবে। এটা ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সুন্নত, যেটা বেদাতের বিপরীত সুন্নত, ওই সুন্নত বোঝানো এখানে হয় নাই। বুঝে আসছে? আরেকটা হাদিস আহলুল বেদারা সবসময় দলিল পেশ করে যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় তারাবির জামাত চালু হয়েছে, তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে এসে দেখলেন যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে সাহাবীরা সবাই, তাবেইনেরা সাহাবীরা তারাবি জামাতে পড়তেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন নিমাল বেদা হাজিহি, কোন রাবাতে আসছে নিমাতিল বেদা তো হাজিহি, এটা কতই না একটা সুন্দর বেদাত। তো কয় দেখেন তাহলে এখানে যে তারাবির জামাতটা চালু হয়েছে এটাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাত বলছেন, সুন্দর বেদাত বলছেন, উত্তম বেদাত বলছেন। তো তাহলে তো বেদাত উত্তম হইতে পারে, বেদাতে হাসানা হইতে পারে, বেদাতে সাইয়া হইতে পারে, হইতে পারে না? এটা একটা দলিল আহলুল বেদাত। এই এই দুইটা দলিল দিয়ে যাতে কেউ আপনাদেরকে ধোকা না দিতে পারে এই জন্য সতর্ক করে দিচ্ছি যে এই দুইটা দলিল আপনার জানা থাকতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই তারাবির জামাত চালু করছেন এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নতুন চালু করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন দিন জামাতে তারাবি আদায় করছেন, করছেন না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে বন্ধ করে দিয়েছেন। কি জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার আশঙ্কা হচ্ছে আন তুফরাদা আলাইকুম, তোমাদের উপরে এটা ফরজ হয়ে যেতে পারে। তাহলে এটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজে চালু করেন না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চালু করা আমল, কিন্তু ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা এটা মাঝখানে বন্ধ ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও এটা আর চালু হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে আবার ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সুন্নতটা সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, এখন জামাত হইলে আর এখন আর ফরজ হওয়ার সম্ভাবনা নাই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, ফরজ হবে কেমনে? আজকের জামানায় অনেকে বলে যে মাযহাব মানা ফরজ, তো এই ফরজ করলো কে? ফরজ তো করবে হয় আল্লাহ রাব্বুল আলামিন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই আল্লাহর কোরআনেও নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও নাই, তো ফরজ করলোটা কে? আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া কারো ফরজ করার অধিকার নাই। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীরা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, এখন আর ফরজ হওয়ার সম্ভাবনা নাই, তখন তারাবির জামাত চালু হয়েছে। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা এটাকে বেদাত বললেন কোন হিসাবে? এই বেদাতটা হলো শাব্দিক অর্থে বেদাত, এটা শরীয়তের পরিবেশের বেদাত না। মানে উনি মাঝখানে কিছুদিন বন্ধ ছিল এই আমলটা আবার নতুন করে শুরু হয়েছে, এই জন্য শব্দটা ব্যবহার করছেন নিমাতিল বেদা হাজি, এই ব্যাপারে নতুন বানানো একটা জিনিস যেটা নবী সাল্লামের যুগে ছিল না, সাহাবিদের যুগে ছিল না, তাবেইনদের যুগে ছিল না। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বেদাত শব্দ বর্তমান জামানার যে বেদাত, এই দুই বেদাত এক বেদাত না, কথাটা বুঝে আসছে? ওই বেদাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চালু করা আমল মাঝখানে বন্ধ ছিল, তিনি আবার চালু করছেন। এখনকার যে বেদাত এইগুলো সাহাবায়ে কেরামের যুগে, তাবেইনদের যুগে, তাবে তাবেইনদের যুগে ছিল না, পরবর্তীতে নতুন বানানো হয়েছে, সম্পূর্ণ সেপারেট নতুন।
তাহলে ওই শব্দ এই বেদাতের জন্য প্রয়োগ করা যাবে না। সম্মানিত ভাই বোনেরা, এই জন্য সবসময় আমরা বেদাতের ব্যাপারে খুব কঠোর থাকব, বেদাতের ব্যাপারে খুবই শক্ত থাকব, বেদাত করব না, বেদাতের ধারে কাছে যাব না, এমনকি আহলুল বেদার সাথে উঠা বসাও করা যাবে না। আহলুল বেদার সাথে, বেদাতকারীর সাথে উঠা বসা করা যাবে না, বেদাতকারী থেকে সবসময় দূরে থাকতে হবে। কারণ যিনি সুন্নতের অনুসারী তার সাথে উঠা বসা করতে হবে। আহলুল বেদার সাথে উঠা বসা করলে আহলুল বেদার মধ্যে অনেক ভালো ভালো গুণ আছে, কাফের মুশরিকদের মধ্যে দেখবেন অনেক ভালো ভালো গুণ আছে, কাফেরদের ভিতরে এমন কিছু গুণ আছে বর্তমান জামানায় যেগুলো দেখবেন যে মুসলিমদের মধ্যে নাই। কাফের মুশরিককে দেখবেন সে কারোরে ওজনে ঠকাইতেছে না, ওজনে কম দিতেছে না, মুসলমানেরা অনেককে ওজনে কম দেয় দেয় না, তাহলে এটা এটা ওই কাফের ওই মুশরিকের ভালো গুণ। তারপরে সে কারোরে খারাপ কথা বলে না, কারোর সাথে খারাপ আচরণ করে না, এত সুন্দর আচরণ করে মানুষ তার আচরণ দেখলে মুগ্ধ হয়ে যায়। তাহলে ওই কাফের ভিতরে সে গরিব গরিব মানুষকে সাহায্য সহযোগিতা করে, অনেক ভালো ভালো গুণ আছে। ঠিক বেদাতকারীর ভিতরে দেখবেন অনেক সুন্দর সুন্দর ভালো ভালো গুণও আছে। আপনি যখন বেদাতকারীর আহলুল বেদার সোহবতে থাকবেন, কাছাকাছি থাকবেন, তখন মনে করবেন যে না না এর ভিতরে তো অনেক ভালো ভালো গুণ আছে। বাস এবার আপনার ভিতরে আস্তে আস্তে ওই বেদাত গুলো সংক্রমিত হতে থাকবে। এই জন্য বেদাত একটা সংক্রামক রোগ, এই জন্য বেদাতকারী থেকে সবসময় করোনা ভাইরাসের রোগী থেকে যেরকম আমরা বলি যে দূরত্ব বজায় রাখেন, এইরকম বেদাতকারী থেকেও সবসময় সংক্রামক রোগের মতো দূরত্ব বজায় রাখতে হবে, না হয় আপনার আমার ভিতরে পরিবারের ভিতরে এই বেদাত গুলো আস্তে আস্তে সংক্রমণ ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল প্রকার বেদাত থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন।